আমি নিজে বিএনপির কিন্তু রাস্তার কর্মী, আমি রাস্তায় মার খেয়েছি, পুলিশের লাথি খেয়েছি, আমার থুতনিরে এখানে লাথি দিয়েছে, আমার এই দুই জয়েন্ট অনেক দিন ধরে খুব খারাপ অবস্থায় ছিল, পুলিশের লাথি, এক লাথিতে আমার এইখানে মারে একটা লাথি। গার্মেন্ট শ্রমিক এই আন্দোলনে, আমাদের যে স্বাধীনতার আন্দোলন, সেকেন্ড স্বাধীনতার আন্দোলন, তাতে শহীদ হয়েছেন তার পিতা, শোকার্ত পিতা সংক্ষুব্ধ হয়ে একটা মামলা করেছেন। সেই মামলায় অনেকের নামের সাথে, ভুলবশত কিনা জানি না, সাকিবের নাম এসেছে। কিন্তু সাকিব তখন কানাডায় খেলারত অবস্থায় আছে, তাহলে সাকিব তো আর জড়িত থাকলো না এর সাথে। এই জন্যেই আমি অনেকদিন অপেক্ষা করলাম, দেখি যে আমাদের মতো সাধারণ নাগরিকদের কেউ আসে না। তা আমি আজকে আসলাম, আপনাদের মাধ্যমে জানালাম। ওই শোকার্ত পিতাকে আমি অনুরোধ করব যে আপনি অন্তত সাকিবের নামটা প্রত্যাহার করেন, এটাই আমার চাওয়া। আর দ্বিতীয় চাওয়া হলো, আমরা কেউ যেন ওই দল করার কারণে মাশরাফি এবং সাকিবের সাথে, আমরা দেশের কেউ যেন কোনো নেতিবাচক আচরণ তাদের সাথে না করি এই আন্দোলনে। না, আমার হলো 2013 সালে প্রেস ক্লাবের সামনের থেকে ওই লাথিটা খেয়েছি। এমনি বিএনপির যে কোনো কর্মসূচিতে আমি যাই, আমি কিন্তু কোনো না, নেতাও না, কিচ্ছুই না, আমি একজন সাধারণ কর্মী, একজন আর কিচ্ছু না। কিন্তু বিএনপির এসব কাজে যাই, যেতাম, কারণ আওয়ামী লীগের কোনো কাজই, এইসব নেতিবাচক কাজ আমার ভালো লাগে না, লাগতও না। একদম ঠিক কথা বলেছেন। কারণ কি, সাকিবের গণ্ডি হলো অনেক বড়, মাশরাফির গণ্ডি অনেক বড়, এরা দল করার কারণে এদের গণ্ডিটা ছোট করে ফেলেছে, এখন ওরা পার্টিকুলার একটা দলের হয়ে গেছে। আসলে তো ওরা দলের না, ওরা সবার, এই দেশের সবার। আমি মনে করি ভুল করেছে, অবশ্যই ভুল করেছে, ভুলের তুলনা নেই, শেষ নাই। দেখবেন, আমি আজকে বলি, কোনো কিছু গ্যারান্টি দিতে নেই, আল্লাহ পাক গ্যারান্টি দেওয়ার মালিক। ওদের ভিতরে আক্ষেপ থাকবে যে আমরা কেন দল করতে গেলাম, দল করতে যে আমরা সবার কাছ থেকে সরে যে কোনো একটা ছোট গণ্ডিতে চলে গেছি, ওদের আক্ষেপ থাকবে। ক্রিকেটার বলে না, মাশরাফির ভিতরে আল্লাহ কিছু গুণ দিয়েছেন, বুঝেছেন, সেই গুণের কারণে এত বড় দুর্নীতির বাজারে ও কোনো দুর্নীতি করে নাই। ও যে এতগুলো কাজ করেছে নড়ালে, ওর নামে কিন্তু কোনো দুর্নীতির কোনো ফিরিস্তি কেউ দিতে পারবে না। মাশরাফি ডিফারেন্ট। আমি শোনেন, বোর্ডে এখন হবে কি, বাংলাদেশ কিন্তু রাজনৈতিক একটা ব্যাপার থাকে বাংলাদেশে। এখন আমি এতদূর না আসলেও মাশরাফির ক্রিকেটের সাথে জড়িত থাকা উচিত, ও যতদিন ভালো থাকবে। অবশ্যই আমি আশীর্বাদ করি, আমি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি যেন ফারুক ভাই আর আমার শিক্ষক নাজমুল আবেদিন ফাহিম স্যারও আছেন এখানে, আমি আশা করি ইনশাল্লাহ ফারুক ভাই ভালো করবেন, ফারুক ভাইয়ের বোর্ডটাও ভালো হবে। এখনও যদিও বোর্ডের সবাই রিটায়ার করে নাই, বোর্ডের সবাই দাম্ভিক হয়ে গিয়েছিল, ক্রিকেটের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই কিন্তু বোর্ডে আছে, দে ডোন্ট নো হাউ টু ব্যাট, ইভেন ব্যাটটা ধরতে হয় কেমন তাও জানে না, হয়ে গেছে একজন ক্রিকেট বোর্ডের কর্মকর্তা হয়ে গেছে।